ние дето. Какво ни се гина? स्पेशल किछु आइटेम थाकबे खूब रेगुलर रैंडम यूज करार जोन्नो किछु खिमार थाकबे किछु खिमार बोलते खिमार अनेकगुलो कलर थाकबे सो खिमारेर कलर गुलो जोदि आजके देखते चान ताहले हच्छे पुरोटा लाइव धैर्य धरे देखबेन আর হচ্ছে আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা আমার ভয়েস তারপর হচ্ছে লাইভ সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে হ্যালো আপু হাই আপু সো আমি রেখে দিচ্ছি সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন একটা আমার হাতে দিয়ে দিবেন সো সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন সবার পার্সোনাল টাইমলাইনে আর হচ্ছে আমি দেখানো স্টার্ট করব যেহেতু আজকে অনেকগুলো খিমার দেখাবো আর অনেকগুলো হচ্ছে দিদি দেখাবো তো আজকে কিন্তু খুব সুন্দর একটা পরীর মতো গাউন নিয়ে এসেছি ঠিক আছে সো এটা ডিটেইলসটাই এখন আমি একটু দেখিয়ে দিব আপনার কালেকশন আপনার পেজের সব কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লিমা ওকে আজকে আমি যে গাউনটা দেখাবো এটা হচ্ছে সবাই একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আমি এটা ডিটেইলসটা এখন একটু জানিয়ে দিব আর আজকের প্রিন্টগুলো কিন্তু সবগুলো অনেক সিলেক্টেড প্রিন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হিজাব উইথ বোরকা মিলে আপনারা আজকে যে প্রাইসটা পাবেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই কম প্রাইসে পাবেন ঠিক আছে সো এই কি শুরু করছো তুমি ওকে সো আমি হচ্ছে দেখানো স্টার্ট করি ঠিক আছে এটা ডিটেইলসটা আমি পরে আছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালারের সাথে খুব নাইস একটা প্রিন্ট আর সাথে হচ্ছে নুড পার্পল এটা কিন্তু একবারে পার্পল না খুব সুন্দর একটা নুড পার্পলের মধ্যে শেড দিয়ে খুব সুন্দর করে র্যাফেল গাউন ঠিক আছে এতদিন তো গাউন দেখাইছি আজকে কিন্তু র্যাফেল গাউন পাবেন ওকে সো ফার্স্ট আমি যে কালেকশনটা ধরছি সেটা হচ্ছে খুবই সুন্দর বিউটিফুল একটা স্কাই কালার খুবই সুন্দর একটা স্কাই কালারের সাথে বিউটিফুল একটা প্রিন্ট সামনে খুব সুন্দর করে হচ্ছে বিনেক শেপ দেওয়া আছে আর নাইস করে তিনটা বাটন করা আছে সেম ফ্যাব্রিক দিয়ে আর নাইস করে কিন্তু র্যাফেলটা করা হয়েছে বিউটিফুল র্যাফেল করা হয়েছে এন্ড বুকে খুব সুন্দর করে বুকে খুব সুন্দর করে একটা ফিতা আছে যাদের কোমর অ্যাডজাস্ট করতে চান আপনারা কিন্তু কোমরটাকে এই ফিতা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে তো নিঃসন্দেহে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই বিউটিফুল এবং এটা হচ্ছে তিন কুচি ঠিক আছে তিন কুচির গাউনগুলো কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের থাকে কারণ এগুলোতে তিন কুচির গাউনগুলোতে একটু ঘের থাকে বেশি এই জন্য কিন্তু আপুদের বেশি পছন্দ থাকে ঠিক আছে সো তিন কুচির গাউনগুলো কিন্তু যার যার পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন খুব ছোট ছোট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা প্রিন্ট আমি একটু ক্লোজ দিয়ে দেখাই স্ক্রিনে খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে পানি কালারের সাথে খুব সুন্দর একটা নুড পিঙ্ক টাইপের দিয়ে হোয়াইট দিয়ে খুব নাইস করে একটা প্রিন্ট করা আছে সাথে একটা দুইটা তিনটা তিনটা কুচি পেয়ে দেবেন ঠিক আছে সো এটার স্লিভসটাও খুব সুন্দর করে এখানে কাপ করে নাইস করে একটা বাটন করা আছে যেটা আপনি কপটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে সো এটার সাথে কিন্তু ফুল কাভারেজ একটা হিজাব পেয়ে যাবেন যেটা আমি পরে আছি খুবই সুন্দর অনেক ঘেরের কিন্তু এগুলো ঘেরটা আমি একটু দেখাই গাউনের ক্ষেত্রে ঘের নিয়ে বেশি কনফিউশন থাকে অনেক ঘেরে কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম ঘেরের মধ্যে থাকবে প্রত্যেকটাই ঠিক আছে অনেক ঘেরের এই গাউনগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে এটার সাথে আপনার সেম ফুল কাভারেজ একটা হিজাব পেয়ে যাবেন সাথে খুব নাইস একটা বর্ডার করা খুবই নাইস একটা বর্ডার করা হিজাব পেয়ে যাবেন সো স্কাইটা দেখিয়ে দিলাম আমার পড়াটা যদি কারো পছন্দ হয় সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমার পড়াটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লু আর হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে সো আমার পরটা যা যা পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবে বিকজ প্রিন্টের প্রোডাক্টগুলো সেম প্রিন্ট সবসময় থাকবে না হয়তো ডিফারেন্ট কোনো প্রিন্ট আসতে পারে ঠিক আছে নেক্সট কালেকশন দেবো একটু আমার একটু কিছু দিও গরম চলে আসছে আমি ঘামাচ্ছি বোঝা যাচ্ছে
ব্ল্যাকটা দাও। হ্যাঁ হ্যাঁ দেখিছি। ওকে, এখন হচ্ছে ব্ল্যাক লাভার আপুদের জন্য খুব সুন্দর একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার লাইটটা একটু শেড করবে, আমি একটু দূর থেকে ধরছি, ঠিক আছে? এত ঘের এই গাউনগুলো খুবই প্রিটি, খুবই সুন্দর লাগে। আপনি যখন মুভ করবেন, আপনি যখন হাঁটবেন, তখন কিন্তু খুবই ভালো লাগে, কারণ ঘেরগুলো এত বেশি সুন্দর আর এত বেশি ঘের। স্ক্রিনে আসলে বোঝানো যাবে না যে এটা অল ওভার লুকটা কি আছে, ঠিক আছে? এটা প্রিন্টটা একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রিন্টটা হচ্ছে খুব সুন্দর করে বিস্কিট, তারপর হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের সাথে খুব নাইস একটা কম্বিনেশন, একদম ছোট ফ্লাওয়ারের, ছোট ফ্লাওয়ারগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আইসোদিন কালেকশন, হ্যাঁ প্রত্যেকটাই খুব নাইসনেস কালেকশন, কিন্তু আজকে কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা সুন্দর। ওকে, সো ব্ল্যাকটাও কিন্তু খুবই বিউটিফুল, খুবই সুন্দর লাগছে। যার পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এটা স্পেশাল হচ্ছে তিন লেয়ারে, তো সো কুচিগুলো এত বেশি কিউট আর এত বেশি সুন্দর। আর এটার সাথে হচ্ছে সেমভাবে আপনারা হচ্ছে হিজাব পেয়ে যাচ্ছেন। ব্ল্যাকটা কিন্তু বেশি কিউট, ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন এটা যে কোনো এজ দিয়ে কিন্তু পরা যাবে, ঠিক আছে? যেহেতু অনেক ঘেরের এটা, যে কোনো এজ দিয়েই পরা যাবে। সো ব্ল্যাকটা যাদের যাদের পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে। তিন কুচির মধ্যে কিন্তু অনেক বেশি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, সো তিন কুচির মধ্যে অনেক বেশি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। এই এত বেশি ঘেরের বোরকাটা আজকে আপনারা কত প্রাইজে পাবেন শুধু দেখবেন, ঠিক আছে? সুমাইয়া ইসলাম, হাই, হ্যালো। ব্ল্যাক কালারটা ওয়াও, হ্যাঁ ব্ল্যাক কালারটা একটু সুন্দর, এটা অল ওভার কম্বিনেশনটা ব্ল্যাক কালারটা একটু সুন্দর বেশি না? ওকে, সো ব্ল্যাকটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার। সি গ্রিন কালারগুলো বটল গ্রিন না? ওকে, খুব নাইস একটা বটল গ্রিন কালারের উপর। বটল গ্রিন কালারগুলো কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ থাকে, প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড কালার আজকে, প্রত্যেকটাই কিন্তু সিলেক্টেড কালার। সো বটল গ্রিনটা যার যার পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। অনেক ঘেরের এই বোরকাগুলো কিন্তু পরেও খুব আরামদায়ক, দেখতেও খুব সুন্দর লাগে, খুব নাইস করে ভিনিক করা আছে এবং হচ্ছে র্যাফেল করা আছে খুব সুন্দর করে। কোমরটাকে অ্যাডজাস্ট করার জন্য খুব নাইস একটা ফিতা দেওয়া আছে, ঠিক আছে? আমি একটা টানতেছি আর একটা টানতেছি না, ঘটো নাকি? সো খুব নাইস করে একটা ফিতা দেওয়া আছে, পরলে অল ওভার লুকটা কিন্তু খুবই প্রিটি, খুবই সুন্দর লাগে। সো এটার সাথেও সেম ম্যাচিং হিজাব পেয়ে যাবেন আপনারা। বটল গ্রিনটা যার যার পছন্দ হবে খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন, প্রত্যেকটা কালার কিন্তু খুবই সিলেক্টেড। বটল গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে না? একটু ডিফারেন্ট কালার, অ্যাভারেজ না, না? বটল গ্রিনটাও খুব নাইস লাগতেছে। যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু বটল গ্রিনটা বেস্ট হবে। সো বটল গ্রিনটা যার যার পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, তিন গুছির এই বোরকাগুলো খুবই প্রিটি, খুবই সুন্দর। ওকে, এটা রেখে দিচ্ছি। আপু আমি অর্ডার করতে চাই, অবশ্যই আপু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিক শুধু ইনবক্স করে দাও, অর্ডার সাবমিট হয়ে যাবে। অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে, ব্লুটা দিয়ে দিব না? ওকে, এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার, খুবই নাইস। আজকে স্কাই কালারের মধ্যে দুইটা ভ্যারাইটি পেয়ে যাবেন, স্কাই কালারের মধ্যে দুইটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন। স্কাই কালারটা যেহেতু আপনাদের অনেক বেশি পছন্দের, এই জন্য স্কাই কালারের উপরে দুইটা প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে? এখানে র্যাফেলটা খুব বেশি কিউট লাগতেছে, খুবই নাইস লাগতেছে, কোমরে খুব সুন্দর করে ফিতাটা বেঁধে, খুবই অনেক ঘেরে, ঠিক আছে? অনেক ঘেরের কত কত ফ্যাব্রিক ইউজ করা হয়েছে জাস্ট বলা বাহুল্য। অনেক ফ্যাব্রিক দিয়ে কিন্তু চিলিয়ারের এইটা আপনি আজকে পেয়ে যাবেন, ঠিক আছে? সেম ভাবে এটার ফুল কভারেজ একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন, সরি হিজাব পেয়ে যাচ্ছেন। আমি তো কিছু পেয়ে দেখি না, কি খবর তোমাদের? ওকে, সো এই স্কাইটা যার যা পছন্দ হবে সে কিন্তু নিয়ে নেবেন। গাউন হিসাবে ইউজ করতে পারবেন, বোরকা হিসাবে ইউজ করতে পারবেন, খুবই প্রিটি। ওকে, স্ক্রিনশট দিয়ে নেন। লাস্ট ওয়ান কালারটা হচ্ছে খুব সুন্দর একটা, লাস্ট ওয়ান কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার, নেভি ব্লু না? কালার শেড করতেছে, নেভি ব্লু করতেছে। ওকে,
লাস্ট ওয়ান কালারটা হচ্ছে খুব সুন্দর, একটা নেভি ব্লু কালারের মধ্যে। খুব প্রিন্ট গুলো এত বেশি সুন্দর আর এত বেশি মারাত্মক প্রিন্ট, স্ক্রিনে এগুলো এত বেশি সুন্দর করে বোঝানো যাবে না, ঠিক আছে? সো আপনারা যখন হাতে পাবেন তখন বেশি সুন্দর লাগবে প্রিন্ট গুলো। এটা প্রিন্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা করা হয়েছে। খুব নাইস একটা নেভি ব্লু, খুব নাইস একটা নেভি ব্লুর সাথে খুব সুন্দর করে পিঙ্ক দিয়ে কাজ করা আছে, ঠিক আছে? প্রাইস কত সঞ্জিদা আহমেদ? প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস না বললে তো তোমরা নিতে পারবে না। ওকে, সো খুব কম প্রাইসে দিব আজকে, ঠিক আছে? অনেক ঘের করা আছে কিন্তু, আমি বারবার বলছি অনেক ঘের দেওয়া আছে। সো এই ব্লুটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এই ব্লুটার সাথেও খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন। আমি কালারগুলো শেড করতেছি, দেখাতে পারতেছি না। খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন ব্লুটার সাথেও, যার পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন, খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন। ব্লুটা কিন্তু খুব সুন্দর। ওকে, সো সবগুলো কালার দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন, ঠিক আছে? সবগুলো কালার দেখিয়ে দিলাম এবং হচ্ছে আমার পরাটা যার পছন্দ হবে খুব দ্রুত কিন্তু নিয়ে নেবেন, বিকজ প্রিন্টের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় পরে স্টক থাকবে না, অনেক বেশি ঘের করা আছে এগুলো। এখন বলে দিচ্ছি এটার প্রাইস, এত বেশি ফ্যাব্রিক দিয়ে অ্যালেক জর্জেট, ফ্যাব্রিকটা হবে অ্যালেক জর্জেট, আর উপরের পোর্শনটা আর হিজাবটা হবে 100% প্রিমিয়াম দুবাই চেরি। সো এত বেশি ঘেরের খুব নাইস করে হচ্ছে এটা করা হয়েছে, অনেক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এবং ফিনিশিং স্টিচিং আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা যখন হাতে পাবেন তখন দেখবেন। এটা উইথ হিজাব, ঠিক আছে? এটা উইথ হিজাব মিনিমাম 1850 টাকা হওয়ার কথা ছিল, বাট উইথ হিজাব আজকে খুবই এত ঘেরের তিন লেয়ারের বোরকাটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 1650 টাকা। শুধুমাত্র 1650 টাকায় হলেই আপনারা উইথ হিজাব এই সুন্দর থ্রি লেয়ারে এটা পেয়ে যাবেন, যে গাউনটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো যার যা পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। নিব দুইটা, ওকে আপু, ইনবক্স করে ফেলুন। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখাবো খুব সুন্দর সুন্দর, দেখে এগুলো একটু হাতে দাও তো সবগুলো। এখন দেখাবো খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য খুব নাইস একটা ফ্যাব্রিকের উপরে খিমার। খিমার নিয়ে আমি খুব কম কাজ করি, করি না বললেই চলে, বাট রিসেন্ট আমার কাছে মনে হয়েছে খিমারটা নিয়ে কাজ করা উচিত, যেহেতু সামার চলে আসছে। খিমারগুলো পরে আপুরা অনেক অনায়াসে আপনারা হাঁটতে যেতে পারবেন, বাহিরে যেতে পারবেন, খুবই নাইস লাগবে খিমারগুলো, ঠিক আছে? তো প্রত্যেকটা খিমারের ডিটেলসটা আমি একটু পরে বলে দিচ্ছি, সবগুলো একসাথে দাও একটু। তো অনেকগুলো খিমার আমি দেখিয়ে দিচ্ছি, খিমারগুলোর ডিটেলসটা আমি একটু বলে দিচ্ছি। এই যে ব্ল্যাকটা নিচে পরে আছে, সো ব্ল্যাকটা কালার শেড করতেছে। সো কফি, অনেকগুলো খিমার আছে, দেখে দিচ্ছি একটা করে ধরো, ব্ল্যাকটা শেড করবে। ওকে, সো এই খিমারের কাপড়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। খিমার তো আপনারা সবসময় পরেন, খিমারের ব্যাপারটা হয় কি, আমরা যেহেতু কাপড়ের উপরে থ্রি পিসের উপরে হুটহাট অনায়াসে পরে যাই, সো খিমারের, হ্যাঁ খিমারের ব্যাপারটা হচ্ছে কি, যত বেশি কমফোর্টেবল হবে তত বেশি কিন্তু আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? সো এই খিমারটা হচ্ছে খুবই সুন্দর একটা স্লাব কটনের উপরে, ঠিক আছে? আর স্লাব কটনের হিজাব যারা আমরা ওয়ার করি তারা কিন্তু জানেন যে এই স্লাব কটনটা কত বেশি কমফোর্টেবল আর কত বেশি আরামদায়ক, জাস্ট স্পেশালি এটা সামার আসতেছে সেই জন্য কিন্তু আনা, এত বেশি সফট আর এত বেশি আরামদায়ক। আমি কিন্তু এটা রেগুলার ইউজের জন্য প্রায় অনেক দিন ধরে ইউজ করতেছি পার্সোনালি, কিন্তু কখনো প্রমোশনের জন্য নিয়ে আসি না, বাট যেহেতু সামার শুরু হয়েছে আমি চিন্তা করলাম যে খুবই সুন্দর, খুবই সুন্দর এই সফট ফ্যাব্রিকের উপরে যদি সামারের জন্য আপুদেরকে দেয় আপুরা একটু কমফোর্টেবল হবেন, ঠিক আছে? সো এটার ফ্যাব্রিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর স্লাব কটনের উপরে, এটা কিন্তু লিলেনও না আর আপনার কটনও না, ঠিক আছে? লিলেনটা অনেক বেশি হ্যাভি ওয়েটের হয়, লিলেনটা অনেক বেশি ভারী হয়, এটা কিন্তু লিলেন না, এটা হচ্ছে খুব সুন্দর স্লাব কটনের উপরে, খুবই সফট আর খুবই আরামদায়ক, ঠিক আছে? সো এইটার মধ্যে খুব সুন্দর করে একটা স্লিভস পেয়ে যাবেন। আমি কি একটা খিমার করব, খুব সুন্দর একটা স্লিভস পেয়ে যাচ্ছেন, স্লিভসটা একটু পরি, খিমার তো আমার ভালো লাগে, আমি তো বাসায় যেতেই পরা থাকুক না কেন খিমারটা পরে হুটহাট কোথাও যেতে পারি, ভালো লাগে শপিং টপিং টুকিটাকি বাজার সবকিছুর জন্য। ওকে, সো স্লিভটাও কিন্তু হবে এই স্টাইলে, খুব সুন্দর করে রাবার দিয়ে খুব নাইস করে
তো স্কাইটা কিন্তু খুব নাইস একটা স্কাই কালার, সো যার যার পছন্দ হবে খুব দ্রুত কিন্তু নিয়ে নেবেন। একদম সফট কটনের মধ্যে পরে অনেক আরামদায়ক। সামনে একটু শর্ট করা আছে এবং ব্যাক সাইডটা কিন্তু একটু লং করা আছে, ঠিক আছে? এগুলো মেজারমেন্টটাও আছে কি, ফিতাটা একটু নিয়ে আসো তো। ব্যাক সাইডটা মনে হয় একদম 50+ হবে, আর ফ্রন্ট সাইডটা হবে 50 না, সামনের সাইডটা হবে 50 আর পিছনের সাইডটা হবে 50+। সো স্কাই কালারটা কিন্তু খুবই প্রিটি, খুবই কিউট, যার স্কাই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন। এগুলো প্রাইসটা একটু আমাকে বলে দিও। নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি কালার, খুব লাইট একটা কালার, খুবই নাইস একটা স্কিন টোন টাইপের কালার। সো এই কালারটা কিন্তু খুবই প্রিটি। যারা খিমার কখনোই পরেন না আমি রিকমেন্ড করব তারা একটা খিমার নিয়ে দেখেন, খুবই সফট এবং আরামদায়ক, কমফোর্টেবল, ঠিক আছে? তার সাথে হচ্ছে খুব নাইস ফ্যাব্রিকের উপরে খুব স্টাইলিশ লাগবে আপনাকে। হ্যাঁ, সো এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব নাইস একটা বাঙ্গি কালারের মধ্যে। যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে, অনেক লং, ঠিক আছে? 50+ ব্যাকে আছে এবং ফ্রন্টে মেবি 50 হবে না, 48 হবে, সামনের সাইডটা 50 হবে না, মেবি 48 হবে সামনের সাইডটা, আর ব্যাকটা 50+ই হবে আমি শিওর। ওকে, তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার। প্রত্যেকটা কালার কিন্তু একদম সিলেক্টেড, আপুদেরকে পরলে খুবই ভালো লাগবে এই ধরনের কালারগুলো, ঠিক আছে? তো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের মধ্যে, খুব নাইস করে হাতার মধ্যে এই দেওয়া আছে। এটাও যে খুব সুন্দর একটা অ্যাশ কালার, এটা হচ্ছে লাইট একদম অ্যাশ কালারের মধ্যে। সো এটা রেখে দিচ্ছি, গার্ডের পছন্দ হবে নিয়ে নেবেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে। আপনারা যে কোনো বোরকা ড্রেস, বটল গ্রিন কালারের মধ্যে, বোরকা ড্রেস যে কোনো কিছুই পরেন না কেন, এটা কিন্তু সাথে সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগবে। হুটহাট করে কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে, ঠিক আছে? হুটহাট ইউজের জন্য খুব ভালো একটা কালেকশন হবে। যেহেতু সামার চলে আসছে আপনারা খুব অনায়াসে কিন্তু এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার, এটা রেখে দিচ্ছে। বটল গ্রিন আই এম সরি, এইটা হচ্ছে ডিপ অ্যাশ, স্ক্রিনে একটু লাইট দেখাচ্ছে বাট এটা অ্যাশ। এটা হচ্ছে ফ্যাব্রিকটা আবার একটু মেনশন করে দিচ্ছি, এটা হচ্ছে স্ল্যাব কটনের উপর, খুবই সফট এবং একদম কমফোর্টেবল, ঠিক আছে? খুবই সফট। আমি জাস্ট এই হিজাবটা স্পেশালি আপনাদেরকে দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে ফ্যাব্রিকটা অনেক বেশি কমফোর্টেবল, এর জন্য কিন্তু এই এই খেমারটা দেখাচ্ছি, ঠিক আছে? সো এটাও খুব সুন্দর একটা ডিপ অ্যাশ কালারের মধ্যে, এই অ্যাশ কালারটা কিন্তু কিউট, সুন্দর অলিভ অ্যাশ। ওকে, সো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার আনলে আর আমার চেহারা দেখা যাবো না। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, খুবই নাইস, খুবই কিউট। সো ব্ল্যাকটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইসগুলো আমি বলে দেবো, খুবই সফট আর কমফোর্টেবলের মধ্যে প্রাইসগুলো আমি কিন্তু বলে দিচ্ছি খেমারের। হ্যাঁ, এটা হচ্ছে খুব সুন্দর একটা চকলেট কফির মধ্যে, এটার লাইট শেড করতেছে খুবই, এটা মেবি জাম্পার বেল। ওকে, সো খুবই কিউট একটা কফি কালারের মধ্যে পাচ্ছেন এটা। এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এই খেমারগুলো আপনারা আপনাদের বাসায় মুরব্বী থাকলেও দিতে পারেন, অনেক বেশি ওয়েটলেস, অনেক বেশি পাতলা খেমার। আমি নিজে পার্সোনালি অনেকদিন ধরে এটা ইউজ করতেছি, আমি সেই জন্য বলতেছি যে অনেক বেশি পাতলা খেমার যারা মুরব্বীরা আছেন, মুরব্বীদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন, সে অনেক বেশি পরে মজা পাবে, ঠিক আছে? পরে অনেক বেশি কমফোর্টেবল হবে। সো এটা হচ্ছে আরেকটা স্কাই কালার, এগুলো হচ্ছে লাস্ট ওয়ান। সো আজকে সবগুলো কালেকশন দেখিয়ে দিলাম, যার যে কালারটা পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এখন এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি, অনেক বেশি ঘের দিয়ে বলছি। সো এইটা খুবই কমফোর্টেবলের মধ্যে, খুবই নাইস একটা, এটা কিন্তু লিলেন না, এটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে, খুবই নাইস একটা ফ্যাব্রিকের মধ্যে। অন্যান্য জায়গাতে আমি খিমারের প্রাইস দেখি 1200, 1400, 1600 টাকা, ঠিক আছে? বাট তার অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো খুবই সুন্দর, এগুলো কিন্তু আপনি কোথাও থেকে নিতে গেলে 1000+ নিতে হবে, 1200, তারপর হচ্ছে 1400 টাকা নিতে হবে। আমি কিন্তু খুবই কম প্রাইসে দিব, খুবই খুবই নাইস একটা প্রাইসে দিব আপনাদেরকে।
অনলি অনলি আপনারা পাবেন 850 টাকাতে, ঠিক আছে? শুধুমাত্র বডি শো করবে না আপু, এগুলো খুবই সফট আরামদায়ক, বডি শো করবে না, ঠিক আছে? সো নাজমুল ইসলাম, সো এটা অনলি 850 টাকাতে কিমার আমার মনে হয় না এখন কেউ দিচ্ছে। তার উপরে যারা দিচ্ছে সেসব ফ্যাব্রিক কিন্তু ভালো না, ঠিক আছে? স্ল্যাব কটনের মধ্যে আপনাকে এই প্রাইসে কেউ দিতে পারবে না খিমার। সো খিমার পছন্দ হলেই নিয়ে নেবেন, শুধুমাত্র 850 টাকা। এত সুন্দর একটা খিমার আপনারা পেয়ে যাবেন। সো আজকে আমার পরা গাউনটা পেয়ে যাবেন উইথ হিজাব, হচ্ছে আমার পরা গাউনটা পেয়ে যাবেন উইথ হিজাব 1650 টাকা। আর খিমারের যে কালারটাই নেন না কেন, প্রাইস পেয়ে যাবেন হচ্ছে বলো 850 টাকা। সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। ফ্যাব্রিক হচ্ছে স্ল্যাব কটন, ঠিক আছে? নট লিলেন, অন্য কিছু না, কিমারের ফ্যাব্রিকটা হচ্ছে স্ল্যাব কটন। আর আমার পরাটা হচ্ছে প্রিন্টটা হবে অ্যালেক জর্জেট, আর উপরে এক কালার ফ্যাব্রিকটা হবে 100% প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি, ঠিক আছে? সো যার যেটা পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অনেকদিন পরে আসছি আমি, আপনাদের সাথে দেখা হয়ে কিন্তু ভালো লাগতেছে। সো সবাই যারা যারা লাইভটা জয়েন করেছেন সবাই একটা লাভ লাইক দিয়ে দিবেন, আর আপনাদের পার্সোনাল টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা কি কোনটার আপু? ওকে, সো আজকের মতো আল্লাহ হাফেজ। লেন্থ কত হবে, লেন্থটা একটু মেজারমেন্ট করি না, একটু নিয়ে আসো না ফিতাটা। আচ্ছা, লেন্থটা আমি বলে দিচ্ছি, 50+ হবে ব্যাক সাইডেরটা খিমারের, আর 48 থাকবে সামনের সাইডটা, ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এনকিউর সাথেই থাকেন। যারা আমাদের পেজটাকে এখনো ফলো দেন নাই তারা হচ্ছে ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ। সামিয়া ইসলাম, হাই আপু, হ্যালো, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।